বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে টাঙ্গাইলে বিভিন্ন স্থানে তার চেয়ে কমে পণ্য বিক্রি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের পার্ক বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। চিনি সর্বোচ্চ যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে কয়েকটা জায়গায় তার চেয়ে কমেও বিক্রি হচ্ছে। চিনি 140 টাকার জায়গায় 38 টাকা 35 টাকায় বিক্রি হচ্ছে। তেলও একইভাবে আমরা দেখতে পারলাম, আমরা 163 টাকা নির্ধারণ করে দিয়েছি এবং কিছু কিছু ব্র্যান্ডের তেল 158 টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং বাজারে সবচেয়ে বড় যে জিনিস, রমজানের মধ্যে বাজারে পর্যাপ্ত পরিমাণে পণ্যের সরবরাহ আছে, কোনো প্রতিবন্ধকতা নাই। লেবু বলেন বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, ডাল পেঁয়াজ সব কিছুই কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাজারে আছে। প্রতিমন্ত্রী বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো সাধারণ মানুষের কাছে যাতে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত থাকে। তিনি আরও বলেন উৎপাদক থেকে শুরু করে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য অ্যাপস পদ্ধতি চালু করার পরিকল্পনা করা হচ্ছে, এতে করে কোনো মধ্যস্বত্বভোগী রাখা হবে না। যারা উৎপাদক, যারা পাইকারি এবং খুচরা, এই জিনিসটা ফুল সাপ্লাই চেনটা যখন মানে একটা ইর মধ্যে আসবে, শৃঙ্খলার মধ্যে আসবে, দামগুলা পর্যায়ক্রমে কমে আসবে। আমরা সবাইকে কাউকে কিন্তু বাধ্য করতেছি না, আমাদের প্রশাসনকেও নির্দেশ দেওয়া আছে যে সব জায়গায় আমরা পরিদর্শন করব। কেউ যদি অযৌক্তিকভাবে মজুতদারি করে, অযৌক্তিকভাবে তারা যদি দাম বাড়াইয়া দেয় সেইটা, কিন্তু নর্মাল যে কৃষির উৎপাদিত পণ্যগুলি যাতে স্বাভাবিক প্রাইসে থাকে এটাই আমরা চেষ্টা করতেছি। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।